ফ্রেন্ডস, এই স্কেচটা নিয়ে আমি একটা কিছু একটা শেয়ার করতে চাই। এই স্কেচটা আমি কমপ্লিট করেছিলাম 8ই এপ্রিল। একটা ইউটিউবের গ্রুপ বা একটা ইউটিউবের চ্যানেল আমারে কন্ট্যাক্ট করছিল যাতে আমি এই স্কেচটা তার আর ইউটিউব চ্যানেলের লিগে কইরা দিই। তো আমি কইরা দিছি। আসলে তারা আমারে শুধু এটা না, আরও অনেকটি রেফারেন্স দিছিল, এখান থেকে কয়েকটা আমি কইরা দিতাম। তো আমি এর আগে আরেকটা করে দিচ্ছিলাম তার, যে একটা ওল্ড ম্যানের যেটা আমার চ্যানেলে পোস্ট করা আছে, হার্ডলি 25-30টা ভিউয়ার্স আছে এটাতে। তুই চ্যানেলটার নেম আমি মেনশন করতাম না, আমি চাই না কিছু হোক। তার আর একটা গ্রুপ আছে 10-12 জনের, ভিতরে তারা একটা কম্পিটিশন করে, যারা কম্পিটিশনে ভালো রেজাল্ট করে তারা ওই গ্রুপে অ্যাড করে। তো তারা রে নিয়ে কিছুটা কাল দিয়ে যেমন আমার দিছিল, এর মধ্যে তার ভিডিও করতে লাগে, যে ভিডিও ভালো হয় তার চ্যানেলে পোস্ট করে। তো আমারও সেমভাবে কাজ দিছিল, আমি কাজ করছি, কিন্তু আমি যে দুইটা ভিডিও করছি এটা নিয়ে সেটা আমার কোনো একটা ভিডিওই তার চ্যানেলে পোস্ট করছে না। খেয়ে করছে না আমি জানি না, পরে আমি যখন জিজ্ঞেস করছি তারা বুঝছে যে আমার এডিটিংয়ে ভুল আছে। কিন্তু আমি তার যে ভিডিওটি দেখছি, তার ভিডিও ঠিক মানে একজনের ভিডিও খুব ভালো এডিট হয়, ওর নাম দেবাংশু দে, খুব ভালো আর্টিস্ট কলকাতার, আমার মনে হয় ইন্ডিয়াতে ওয়ান অফ দ্য বেস্ট থিয়েটার আর্টিস্ট সে দেবাংশু দে। ওর চ্যানেলও মনে আছে, আপনি চেক করতে পারেন। ওই দেবাংশু দে বাদে বাকি যে আর্টিস্ট ওই গ্রুপে আছে তার থেকে আমার আর্ট আশা করি অনেক ভালো, আপনারা ইচ্ছা হলে চেক করে দেখতে পারেন। আমি জিজ্ঞেস করছিলাম এডিটে কি ভুল আসছিল, তারা বলছে যে আমার হ্যান্ড শেক, হ্যান্ডটা শেক কম হয়, আমার হ্যান্ড এক জায়গাতেই স্থির থাকে। তো তারপর তারা কইছে যে আমি ফিল্টার ইউজ করতাম, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফিল্টার, আপনারা বুঝাছেন কি চাইতেছে। তারা অরিজিনাল স্কেচের মধ্যে তারা এডিট এবং ফিল্টার দিয়ে এডিট করে তারা পোস্ট করে, আপনারা চেক করতে পারেন। তারা ম্যাক্সিমাম ভিডিওতেই সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফিল্টার ইউজ করে তারা পোস্ট করছে। তো আমি কোনো ফিল্টার ইউজ না করে এডিট করে তারা সেন্ড করতাম, কিন্তু তারা পোস্ট করছে না, কারণ তারা ওই ফিল্টার ইউজ করলে তারার সৌন্দর্যটা বাড়ে, এর লাগা তারা আমারটা পোস্ট করছে না। বাকি তারা যে আর্টিস্ট তারা সবারটি পোস্ট করছে, আমারটা 2-3 মাসের মতো প্রায় হয়েছে, একটা ভিডিও পোস্ট করছে না। তো তারপরে আমি তারা চ্যানেলে কাজ ছেড়ে দিয়েছি। এখন আমি তার গ্রুপে আছি কিন্তু মরা অবস্থায় আছি, মানে আমি কিছু শেয়ার টেয়ার করি না, কিছু পোস্টও করি না, কিছু দেও না একটা। তো এটাই আর কি, অনেকের অনেক চ্যানেল আছে শুধু এডিট করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফিল্টার ইউজ করে দেয়, আর আমার এই চ্যানেলটা আমি যা দিই সব রিয়েল, আপনারা চেক করে দেখতে পারেন। আর একটা বিষয় আমি বলতে চাই, আমাকে ইনস্টাগ্রামে অনেক মেসেজ আসে যে আমি খুব দামি পেন্সিল ইউজ করি, খুব দামি ইরেজার ইউজ করি, ভালো কোয়ালিটির পেজ ইউজ করি, তাই আমার স্কেচ নাকি ভালো হয়। আসলে আমার কোনো কোয়ালিটি নেই তাদের মতে, তাদের উদ্দেশ্যে যেটা আর কি আমাকে এসএমএস করে যেটা বলে। তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমি নেক্সট যে ড্রয়িংটা করুন ওইটাতে আমি ক্লাসমেট ড্রয়িং পেপার ইউজ করুন, আগের দিনের ক্লাসিক্যাল নটরাজ পেন্সিল, যেটা এক সাইডে ব্ল্যাক এক সাইডে রেড, 5 টাকা 6 টাকা দামে যেটা একটা পেন্সিল শুধু ইউজ করুন। অপসরা ব্র্যান্ডের 5 টাকার ইরেজার ইউজ করুন, অপসরা ব্র্যান্ডেরই 5 টাকার শার্পেনার ইউজ করে একটা স্কেচ আঁকুন, একটা ভিডিও করে ইউটিউবে পোস্ট করুন। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটা পারলে শেয়ার করে দিন।